চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন দেশে কোন হাসপাতালে যাবেন এখনও তা ঠিক হয়নি এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাওয়ার পর সাংবাদিকদের কথা বলেন তিনি জানান সহসা বেগম খালেদা বিদেশে পাঠানো হবে এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান হাসপাতালে এখনও চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন বান্ন জন তার মধ্যে অনেকের দৃষ্টিশক্তি ফিরবে না তিনি বলেন খালেদা নির্দেশে হাসপাতালগুলোতে তারা পরিদর্শন করছেন যাতে আহতরা সুচিকিৎসা পান আমাদের দলের মহাসচিব ওই বলেছেন এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীণ ছিলেন বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি কাজে এটি হয়তো খুব সহসাও হবে বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই